প্রিয় দর্শক, টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সঞ্জয় সাহা, টেক্সটাইল টুডে ফ্যাক্টরি টেলসের নতুন একটি এপিসোড নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা এসেছি বাংলাদেশের অন্যতম স্বনামধন্য স্পিনিং মিলস, জাবের স্পিনিং মিলসে। এটি নোমান গ্রুপের একটি প্রতিষ্ঠান। জাবের স্পিনিং মিলসের টোটাল স্পিন্ডেল ক্যাপাসিটি 80,000 এবং হচ্ছে তাদের রোটর আছে 1,800। তারা কটনের সাথে বিভিন্ন ধরনের ব্লেন্ডেড ইয়ার্ন তারা তৈরি করে। তার ভিতরে আছে মোডাল, ভিসকোস এবং নানা ধরনের সিনথেটিক ফাইবার। তো জাবের স্পিনিং মিলস তারা হচ্ছে জুট এবং কটনের ব্লেন্ডেড ইয়ার্ন তৈরি করার জন্য একটা প্রজেক্ট, আমাদের টেক্সটাইল ট্যালেন্ট হান্টের একটি প্রজেক্টে তারা ইনভলভ হয়েছিল এবং তারা সাকসেসফুলি ইয়ার্ন তৈরি করার পাশাপাশি এবং তারা ফেব্রিকও তৈরি করেছে। তো এই জুট কটন ব্লেন্ডেড ইয়ার্নের যে প্রসেস এবং যে স্টোরিটা, কীভাবে তারা এই চ্যালেঞ্জেসগুলো ওভারকাম করলো, এই স্টোরিটা আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব। সরাসরি আপনাদেরকে স্পিনিংয়ের প্রসেসে নিয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা কথা বলবো মিস্টার তানভীর হোসাইন, টেক্সটাইল ট্যালেন্ট হান্ড্রেড টপ ফাইভে যে তার প্রজেক্ট নিয়ে নিজেকে নিয়ে এসছে টপ ফাইভ পজিশনের মধ্যে। সে কাজ করেছে জুট কটন ব্লেন্ডেড ইয়ার্ন তৈরি করার জন্য এবং এই প্রজেক্টটার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা তার কাছ থেকে সরাসরি শুনতে চাই। আমি প্রথমেই বলতে চাই, আমি আগে থেকে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই তখনই আমি আর&ডি নিয়ে খুবই আগ্রহ দেখাই এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সাথে নিজেকে কন্টিনিউয়াসলি সংযুক্ত রাখি। দেন আমি জুট নিয়ে অনেক আগে থেকেই কাজ করি। তো যখন বাংলাদেশ জুট রিসার্চ কর্পোরেশন তারা একটা ফাইন্ডিং করলো যে জুট কটন ব্লেন্ড করা যায়, বাট তারা সেটা কমার্শিয়ালি ডেভেলপ করতে পারেনি, কিছু তারা চ্যালেঞ্জ ফেস করলো। সেই চ্যালেঞ্জগুলো হচ্ছে, ফার্স্টেই এই যে র জুটটা, এই র জুটটা হচ্ছে তারা কী করে কাটিং করে। সো এইটার একটা চ্যালেঞ্জিং আছে ফার্স্টেই। তো জুট কীভাবে একটার সাথে আর একটা মেশ আকারে যুক্ত থাকে, যদি আমি এভাবে কেটে ফেলি তো এর যে মেইন স্টাপল লেন্থ আছে এটা ছোট হয়ে যায়, ফলে আমার যে কার্ডিং সেকশন বা স্পিনিং সেকশন আছে এখানে ওয়েস্টেজ প্রচুর পরিমাণে হয়। সো আমরা এই একটা চ্যালেঞ্জ ফার্স্টে একটা পাই। দেন এর যে কেমিক্যাল প্রসেস, এর পরের যে প্রসেসগুলো ধাপে ধাপে আসে, সেই প্রসেসের হ্যান্ডেলিং যে বিষয়গুলো আছে, কীভাবে এটা হ্যান্ডেলিং করবে সেইগুলোর কিছু প্রবলেম ফেস করে। দেন এর যে স্পিনিং সেকশনে যাওয়ার পরে সেটার কার্ডিং সেকশনের কার্ডিং সেট আপ কীভাবে ডেভেলপ করে এটার ওয়েস্টেজটা কমানো যায় সেটার কিছু চ্যালেঞ্জিং আছে, কারণ আমরা নর্মালি যে আমাদের যে স্পিনিং সিস্টেমটা সেটা কটন বেস, সো এটা তো লং স্টেপল ফাইবার। সো এইটা যদি আমি সরাসরি ওটাতে ওই কার্ডিং মেশিনে ইউজ করি তো সেই ক্ষেত্রে এটা প্রচুর প্রবলেম দেখা দেয়। আমি তোমার কাছে একটু ধাপে ধাপে জানতে চাই, এই যে তোমার হাতে আমি যে বিষয়টা দেখছি এটা হচ্ছে জুটের একদম র স্টেজ, এবং এই স্টেজটাতে তুমি কি বলছো এটা মেশ আকারে থাকছে, এটা একটু আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে যদি দেখাও। আচ্ছা, এটা হচ্ছে মেশ আকারে থাকে। সো এই মেশটা ফার্স্টে ওপেন করতে হয়, যদি আমি ওপেন না করি সিঙ্গেল ফাইবার এটা আসবে না। তো সিঙ্গেল ফাইবার না আসলে সেটা আমি কখনোই সরাসরি কার্ডিংয়ে ইউজ করতে পারবো না, ফার্স্টে আমার কি দরকার মেশটা রিমুভ করতে হবে। দ্যাট মিন্স র ম্যাটেরিয়ালসটাকে তুমি ওপেন করছো এবং ওপেন করে যে স্ট্যাপল একটা লেন্থে তুমি নিয়ে আসে কেটে নিয়ে আসছো সেটাকে তোমরা কী প্রসেস, এই প্রসেসটার নামটুকু কী বলছো? আচ্ছা, আমরা হচ্ছে এই ওপেন করার পরে এটা হচ্ছে ওপেন ফাইবার, ওপেন ফাইবার অন সিঙ্গেল ফাইবার বলা চলে। এই সিঙ্গেল ফাইবারটা যখন চলে আসে এটা হচ্ছে জুট কার ডাবল কার্ডিংয়ের মাধ্যমে একটা স্পেশাল ট্রিটমেন্ট করে এটা সিঙ্গেল ফাইবার আনা হয়। এই সিঙ্গেল এটা কি কোনো কেমিক্যাল প্রসেসের মাধ্যমে এখানে আনা হচ্ছে? এখন পর্যন্ত এটা মেকানিক্যাল প্রসেস, এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত হচ্ছে মেকানিক্যাল প্রসেস। দেন মেকানিক্যাল প্রসেস শেষ করার পরে আমরা যাব হচ্ছে কেমিক্যাল প্রসেস। কেমিক্যাল প্রসেসে যাওয়ার পরে আমরা সেটা হচ্ছে কেমিক্যাল প্রসেসে এটা করে এই যে লিগনিনটা আছে একটা লিগনিনটা যতটুকু সম্ভব রিমুভ করা, রিমুভ করার পরে যে আরও যে ইম্পিউরিটিসগুলো আছে ইম্পিউরিটিসগুলো রিমুভ করে এর সফটনেস প্লাস এর যে
ব্লেন্ড অ্যাবিলিটি বৃদ্ধি করা, যাতে ফ্লেক্সিবলই হয়, ফ্লেক্সিবল যত হবে আমার ব্লেন্ড অ্যাবিলিটি ফাইবারের তত বৃদ্ধি পাবে। এটা হ্যান্ডেলিং, যাতে আমি একটা চ্যালেঞ্জিংয়ের কথা বলছি যে ফাইবার যদি ইউজ পরিমাণে প্রোডাকশন হয় তখন ফাইবার আনা নেওয়া বা ইনপুট দেওয়া একটা মেশিনে, তারপরে তো ওখান থেকে বের করা অনেক ঝামেলার কাজ। তো এটা স্লাইবার ফর্মেই থাকবে, ওপেনিং হওয়ার পরে স্লাইবার ফর্মেই থাকবে, যেটা জুট স্লাইবার বলা যায়। তো জুট স্লাইবার প্রসেসেই আমি হচ্ছে ওই চ্যালেঞ্জটা রিমুভ করার জন্য আমি স্লাইবার ফর্মেই ওটা হচ্ছে ফাইবারটা কেমিক্যাল প্রসেস করেছি। কেমিক্যাল প্রসেস এটা যতটা পসিবল সফট করা যায় সফট করছি। দেন এখানে ফার্স্ট স্টেজ এটা, যে ফার্স্ট স্টেজের ফাইবারটা দেন র ফাইবার, দেন হচ্ছে সেকেন্ড স্টেজ হচ্ছে ওপেনিং, সিঙ্গেল ফাইবার চলে আসে। ওপেনিংয়ের পরে আমি কেমিক্যাল প্রসেসে চলে গেছি, একটা হচ্ছে ব্লিচ ছাড়া, এটা ব্লিচলা এটাও ব্লেন্ড করা যায়, আর ব্লিচ করলে যদি আমার ব্লিচ প্রয়োজন হয় তাহলে ব্লিচ করে নিয়ে আমি ব্লেন্ড করতে পারবো। তো আমরা এটা ফার্স্ট যখন স্যাম্পল ট্রায়াল দিই, তো এটা জাস্ট ফিজিক্যালি মানে ভিজুয়ালি প্রমাণ করার জন্য আমরা জুট ফাইবারটাকেই ডাই করে দিই ব্লেন্ড করার জন্য, যাতে আমরা আউটপুটটা যে জুট ওর মধ্যে আসে যদি একদম হোয়াইট কালার হয় তাহলে সেটা বোঝা যাবে না। সো আমরা ফার্স্ট ট্রায়ালটা স্যাম্পল ট্রায়াল দেওয়ার জন্য আমরা জুট ফাইবারকে ডাই করে নিয়ে দেন ব্লেন্ড করি। ব্লেন্ড করার পরে আমরা এখানে এমনি দেখতে পাচ্ছি যে জুট ফাইবার কি পরিমাণ এখানে কি এর মধ্যে বিদ্যমান। জুট ফাইবারটা কি রেড কালারের? হ্যাঁ, এখানে হচ্ছে জুট ফাইবারটা রেড কালার। এবং কত মিশ্রিত আছে এটা কটনের সাথে? এটা হচ্ছে 30-70, জুট হচ্ছে 30-70। এছাড়া আরো আরো কয়েকটা কালার করা হয়েছে। তো এখানে হচ্ছে জুট কটন ব্লেন্ড দুইটা টেস্ট ভিজুয়ালি দেখার জন্য, এটা যে এর মধ্যে বিদ্যমান জুট ফাইবার এর মধ্যে এক্সিস্ট করতেছে সেটার জন্য আমরা ডাইং করে নিয়ে একটা ট্রায়াল দিচ্ছি। তো এটা দেখাচ্ছে ভালো পরিমাণে জুট বিদ্যমান, এবং টেস্ট করার পরেও এটা আমরা হচ্ছে 22-25% পর্যন্ত জুট ফাইবার এক্সিস্ট করে। গ্রেট, ফ্যান্টাস্টিক। তো এরপরে আমরা ইয়ার্নস টেস্টটা এখনও দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি না, আমরা ফাইবার পর্যন্ত এসেছি। তো এখান থেকে যে তুমি তো জাবের স্পিনিং মিলে কাজ করেছো, এখানেই তুমি হচ্ছে যে মানে এই পর্যন্ত জুটটা স্লাইবার স্টেজে নিয়ে এসে ব্লিচ করে তুমি এখানে নিয়ে এসছো, তাই তো? ব্লিচ বলা যাবে না, কেমিক্যাল প্রসেস। কেমিক্যাল প্রসেস করে তুমি এখানে কেমিক্যাল প্রসেস করি স্লাইবার ফর্মে। এতে যে সুবিধা হয় হ্যান্ডলিং সুবিধাটা হয় আর কি, মুভমেন্ট করতে ইজি হয়। তো আমরা স্লাইবার এই কেমিক্যাল প্রসেসে যে আউটপুট স্লাইবারটা পাই এটা হচ্ছে সেটা। তো এই স্লাইবারটা হচ্ছে আবার ওপেনিং করতে হয়, এই ওপেনিং করে যাতে ফাইবার একটা এই লেন্থে চলে আসে, ওর যে লেন্থ আছে এইরকম লেন্থে ওপেন হয়ে যায়। তো মানে ফাইবার ফর্মে নিয়ে যাওয়ার জন্য, স্লাইবার থেকে আবার ফাইবার ফর্মে নেওয়ার জন্য আমরা ছোটো একটা মেশিন ইউজ করি, এটা হচ্ছে রোবিং ওপেনিং মেশিন। তো এখানে ইনপুট দিলে আমরা ফাইবার ফর্মে বাইরে চলে আসবে। দেন এই ফাইবারকে তুমি নেক্সট প্রসেস কোনটা? এই ফাইবারটা দেন হচ্ছে নেক্সট প্রসেস হবে মিক্সিং ইউনিটে। ফার্স্টে বলি ব্লেন্ড রেশিও ছিল হচ্ছে 30-70, জুট 30, কটন হচ্ছে 70। তো আমরা হচ্ছে মেনলি ওভেন ফেব্রিক তৈরি করার জন্য ইউজ করছি, যেটার অ্যাপ্লিকেশন হচ্ছে কার্টেন এবং হোম টেক্সটাইল। পরের প্রসেসে তোমাকে এই ফাইবার থেকে আমরা যে মিক্সিংয়ে করেছি সেখানে আমরা চলে যাচ্ছি, এবং পরে আমরা হচ্ছে ইয়ার্ন প্রসেসিংয়ে চলে যাব। জি, তোমরা টোটাল কত কেজি সুতা তৈরি করেছিলে বা কত কেজি ফাইবার নিয়ে কাজ করেছো, টোটাল প্রসেসটা আমি জানতে চাচ্ছি তোমার কাছ থেকে। আমরা মেনলি 500 কেজি সুতা তৈরির প্রসেসে, 500 কেজি সুতা তৈরির জন্য আমরা হচ্ছে ফাইবারটা প্রসেস করেছি। তো এটা হচ্ছে আমাদের ম্যানুয়াল ফাইবার মিক্সিং প্রসেস, যেখানে জুট এবং কটন মিক্স করা হয়। দেন এই মিক্সিংটা হচ্ছে আমাদের মেইন মাল্টিমিক্সারে ইনপুট হিসেবে দেওয়া হয়। এখানে তোমার 500 কেজি যে সুতা তৈরি করলো, এখানে তাহলে রেশিও অনুযায়ী কত কেজি কটন এবং কত কেজি তোমরা জুট দিয়েছ? আচ্ছা, এইখানে হচ্ছে কটনটা হচ্ছে 70% মানে 70, আর জুটটা হচ্ছে 30%। তো এইখানে আমার জুটটা 150-200 কেজির, আর হচ্ছে কটনটা হচ্ছে 300 কেজি ইউজ করা হয়েছে। আমরা একটু মেইন মিক্সার মেশিনটা যদি আমাদেরকে একটু ঘুরে দেখাও। ওকে, আচ্ছা, হ্যান্ড মিক্সিং বা ম্যানুয়াল মিক্সিংয়ের পরে আমরা হচ্ছে মাল্টিমিক্সারে যেতে হবে। মাল্টিমিক্সার এর ইনপুট হচ্ছে এখানে, আমরা এখানে মাল্টিমিক্সারের ইনপুটটা দিব। ইনপুট মাল্টিমিক্সারে এই দিকে এইখানে মেইন কাজটা হবে, এই ইনপুটটা সরাসরি কার্ডিংয়ে চলে যাবে। মাল্টিমিক্সার থেকে দেন ইনপুট চলে আসে আমাদের মেইন কার্ডিং মেশিন, যেটাকে বলে স্পিনিং এর হার্ড। এই কার্ডিং মেশিনে আমাদের মাল্টিমিক্সার থেকে ইনপুট আসে, দেন কার্ডিং মেশিন থেকে আমরা যে আউটটা পাই সেটা হচ্ছে কার্ড স্লাইবার। এই কার্ড স্লাইবারটা দিয়ে আমরা হচ্ছে ড্র ফ্রেমে যাবে, ড্র ফ্রেমে আমরা ড্রয়িং স্লাইবার পাবো।
ড্রয়িং স্লাইভার থেকে আমরা ডাবলিংয়ের মাধ্যমে ইভেন একটা হচ্ছে স্লাইভার তৈরি করে দেন সেই স্লাইভারটা ড্রন স্লাইভারটা আমরা হচ্ছে রোটর ইনপুট হিসেবে ইউজ করে দেন রোটর ইয়ান তৈরি করব। ফার্স্টে আমরা যেটা করছি হচ্ছে ম্যানুয়াল মিক্সিংয়ের পরে মাল্টি মিক্সারে ইউজ করে দেন সেটা হচ্ছে কার্ডিংয়ে আসছে। কার্ডিংয়ে আমরা সরাসরি ইউজ করা যায় না, কারণ কার্ডিংয়ে যে সেট আপ থাকে সেই সেট আপকে আমাদের কিছু চেঞ্জ করতে হয়, কারণ অপটিমাম আগে যে কটনের জন্য যে সেট আপ ছিল সেই সেট আপ এই জুট কটন ব্লেন্ডের জন্য ভালো রেজাল্ট আউটপুট আমরা পাবো না। এই জন্য আমাদের কিছু ট্রায়াল দিয়ে কিছু অপটিমাম রেজাল্ট পাওয়ার জন্য কিছু সেট আপ করতে হয়েছে। এই জন্য কার্ডিংয়ের কিছু গেজ চেঞ্জ বা গেজ চেঞ্জ কমানো বাড়ানো এইগুলো চেঞ্জ সেট আপ করে আমরা দেন কাট স্লাইভার আউটপুট পাই, আর কাট স্লাইভার দেন বেকার ড্রফেম এবং ফিনিশার ড্রফেম ইউজ করে আমরা ফাইনাল রোটরের জন্য ইনপুট যেটা সেই স্লাইভারটা আমরা আউটপুট হিসেবে পাই। দ্যাট মিন্স তোমার এখানে কার্ডিং মেশিনে কিছু অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন ছিল। হ্যাঁ, কার্ডিং মেশিনে কিছু অ্যাডজাস্টমেন্ট যদি আমরা ওই অ্যাডজাস্টমেন্টটা যদি না করতাম তাহলে আমরা ফার্স্টে যে টাইল দিছি সেই ফার্স্টের টাইলটা প্রচুর পরিমাণে ওয়েস্টেজ আসতেছিল, আর দেন ওইটা অ্যাডজাস্টমেন্ট করার পরে আমার ওয়েস্টেজ 10-12% রিডিউস হয়। আচ্ছা, গ্রেট। আর দ্যাট মিন্স এই স্লাইভার নিয়ে আমরা সরাসরি রোটরে চলে যাচ্ছি, তাই? রোটর স্পিনিংয়ে চলে যাচ্ছি। আমরা ফিনিশার যে ড্রন ফ্রেম থেকে ফিনিশার ড্রন স্লাইভারটা পাই সেটা আমরা রোটরে ইনপুট হিসেবে ইউজ করব। আমরা লাস্টে যেটা পাই হচ্ছে ফিনিশার ড্রন স্লাইভার। তো ফিনিশার ড্রন স্লাইভারটা আমরা ইনপুট হিসেবে ইউজ করি রোটর মেশিনে থেকে আমরা ডিফারেন্ট কাউন্টের সুতা তৈরি করি। তো তানভীর, এখানে রোটর মেশিনে কি কোনো অ্যাডজাস্টমেন্টের দরকার হয়েছিল? হ্যাঁ, আমরা রোটর মেশিনে অ্যাডজাস্টমেন্টের দরকার আছে, কারণ রোটর মেশিন যে অ্যাডজাস্টমেন্টটা ছিল সেটা হচ্ছে 100% কটনের জন্য। সো আমরা যেহেতু জুট-কটন ব্লেন্ড করতেছি তো এর জন্য আমাদের কিছু অ্যাডজাস্টমেন্টের দরকার, অর্থাৎ অপটিমাম এর জন্য যে অপটিমাম স্পিডটা দরকার সে আমরা স্পিডটা ট্রায়াল করে করে এখানে সেট আপ করা হয়েছে। তো এখানে অ্যাডজাস্টমেন্ট মেইনলি স্পিডটাই মেইন। এরপরে আমরা হচ্ছে একটা ডিফারেন্ট টাইপের কাউন্টের সুতা তৈরি করি, রোটর সুতা 10 কাউন্টের প্লাস হচ্ছে 12 আর হচ্ছে 16 কাউন্টের সুতা। তো এই সুতা থেকে আমরা দেন চলে যাই ফেব্রিক ডিপার্টমেন্টে, সেটা হচ্ছে নোমান গ্রুপই সাতসান গ্রুপ। তো সাতসান গ্রুপের থেকে হচ্ছে ফেব্রিক তৈরি করা হয়, দেন সাতসান গ্রুপ থেকে ফেব্রিক হচ্ছে আমরা যেটা তৈরি করি সেটা হচ্ছে 1/1 প্লেন ফেব্রিক। তো এটা প্লেন ফেব্রিকটা চলে যায় মেইন আমাদের সে জাবের জুবাইয়ের ফেব্রিক্স হোমসের। তো সেখান থেকে আমরা ফিনিশিং এবং প্রিন্টিং এই ফেব্রিকটা, এটা হচ্ছে সোয়াস, তো এই সোয়াসটা করি। তো এটা মেইনলি করা হয় হোম টেক্সটাইল কার্টেনের জন্য। এই হচ্ছে আমাদের প্রজেক্ট, এটা হচ্ছে আমাদের মেইন ফাইনাল আউটপুট। তোমরা যে সুতাটা তৈরি করেছিলে সেটা সব ধরনের প্যারামিটার এবং স্ট্রেংথ এগুলো ঠিক চেক করেছো এবং এগুলো ঠিক ছিল? হ্যাঁ, যেহেতু এখানে বায়ার ইনভলভ তো তারা আমাদের যে প্যারামিটারটা দিছে তো সেই প্যারামিটারটা আমরা মাথায় রেখেই ডেভেলপটা করেছি। দেন তারা অ্যাপ্রুভাল দেওয়ার পরে আমরা এই ফেব্রিকটা তাদের কাছে পাঠাইছি, দেন তারা অ্যাকসেপ্ট করছে। গ্রেট। তুমি কি এক ধরনের ফেব্রিকই তৈরি করেছিলে না ডিফারেন্ট টাইপস অফ ফেব্রিক তুমি তৈরি করেছো? এখানে ফেব্রিক স্ট্রাকচারটা একই, বাট এখানে ফিনিশিংটা ডিফারেন্ট টাইপের, প্রিন্টিংটা আলাদা। গ্রেট, ফ্যান্টাস্টিক তানভীর, কংগ্রাচুলেশনস ফর ইউর প্রজেক্ট। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ডেভেলপমেন্টে জুট এবং কটনের ব্লেন্ডেড যে ইয়ার্ন তৈরি করার ক্ষেত্রে আসলে স্পিনিংয়ে রিয়েল প্রসেসে যিনি কাজ করেছেন এবং যার সুপারভিশনে এটা বাস্তবসম্মত হয়েছে, বাস্তবে পরিণত হয়েছে, তার সাথে কথা বলবো। মিস্টার AKM মাজেদ, জেনারেল ম্যানেজার জাবের স্পিনিং মিলস। স্যার, একটু আপনার কাছ থেকে এই প্রসেসটা কীভাবে আপনি হেল্প করেছেন এবং ডিটেলস একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ সঞ্জয়, অলসো টেক্সটাইল টুডেকেও। আসলে জুট কটন ব্ল্যান্ড এটা একটা ডাইভার্সিফাইড প্রোডাক্ট এবং অলসো এটা একটা ফ্যান্সি প্রোডাক্ট। তো জুট কটন অলওয়েজ এটা একটা চ্যালেঞ্জিং, কারণ জুট হচ্ছে একটা সেলুলোজিক ফাইবার, অলসো কটনও। তো কটনটা একটু হার্ড এবং ইটসেলফ এটা একটা লং স্টেপল ফাইবার। তো আমরা যখন এটা প্রসেস করেছি তখন জুট কটনটা যেহেতু হার্ড এটাকে সফটেনিং করার জন্য আমাদের প্রথম আর্লি স্টেজে আমরা এটাকে সফট করার জন্য একটা সফটনার ব্যবহার করেছি। তারপর সেখান থেকে যেহেতু এটা স্যাম্পলিং বেজে আমরা এটা করেছি, অবশ্যই এটা আমাকে ওইভাবেই কেয়ার করে করতে হয়েছে। কটনের সাথে যেহেতু এটা মিক্সড আমরা 70-30, 80-20 এভাবে করেছি আর কি। তবে আমার কাছে মনে হয়েছে যে জুট কটন এটা অবশ্যই একটা ইন্টারেস্টিং প্রসেস। এটা করতে গিয়ে আমাদের যেহেতু আমরা এটা ম্যানুয়ালি করেছি,
ম্যানুয়ালি করতে গেলে সুতার যেই প্যারামিটার, তার কোয়ালিটি অ্যাসপেক্টে, তার থিক থিন নেপস বা আদার্স, সেগুলি অবশ্যই একটা মেজর ফ্যাক্টর ছিল। ম্যানুয়াল প্রসেসে এটা করতে গেলে অবশ্য ওই জিনিসগুলি কন্ট্রোল করা বা সঠিকভাবে যে জাস্টিফিকেশনে আনা একটু ডিফিকাল্ট। তারপর আমরা বিভিন্ন স্টেজে তার প্যারামিটার, তার টেকনিক্যাল স্পেসিফিকেশনগুলি সেভাবেই করার চেষ্টা করেছি আর কি। যখন এটা বাল্ক হবে তখন অবশ্যই তার প্যারামিটারগুলি ভিন্ন হবে। তা আর্লি স্টেজে আমরা দেখেছি চ্যালেঞ্জের মধ্যে ছিল বিভিন্ন জায়গায় যে একটা জ্যাম টেন্ডেন্সি, সেটাকে রিকভার করার জন্য আমাদেরকে সফিনিং করে ফাইবারকে আনা, মেশিনের প্যারামিটারগুলি চেঞ্জ করা। তারপর যখন আমরা অপেন ইন্ডে করলাম সেখানেও বিভিন্ন স্টেজে এটা ব্রেকেজ হয়েছিল, যেহেতু এটা ম্যানুয়ালি করা। হ্যাঁ, এক্ষেত্রে ইয়ার্ন বা স্লাইবারের একটা কনসিস্টেন্সি মেনটেন করতে গেলে অবশ্যই কিছু চ্যালেঞ্জ থাকে, সেটা দূর করার জন্য আমরা আর্লি স্টেজে চেষ্টা করেছি। তো আমরা হোপফুলি যতটুকু সাকসেস হয়েছি, এটা আর যখন আমরা লার্জ ভলিউমে করব তখন আরও বিভিন্ন প্রসেস প্যারামিটারগুলিকে সাফলিং করে আরও ভালো একটা প্রোডাক্ট আমরা দিতে পারবো বলে আশা করি আর কি। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে কথা বলবো ইঞ্জিনিয়ার সাদেকুল ইসলাম, কটনাইজ জুট প্রজেক্টের সাথে যিনি আসলে শুরু থেকে এক্সপার্ট হিসেবে ইনভলভ ছিলেন, একজন ম্যাটেরিয়াল এক্সপার্ট যিনি একটি স্ক্যান্ডিনেভিয়ান হোম ফার্নিশিং রিটেইল কোম্পানিতে আছেন দীর্ঘদিন যাবৎ। ইঞ্জিনিয়ার সাদেকুল ইসলামের কাছ থেকে আমরা শুনবো আসলে কেন তারা এই প্রজেক্টটা ইনিশিয়েট করলেন এবং কীভাবে এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেলেন। থ্যাংক ইউ। আমার মনে হয় যে প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে যে বাংলাদেশের একমাত্র টেক্সটাইল ফাইবার যেটা আমরা গ্রো করি বাংলাদেশে সেটা হচ্ছে জুট, এবং এই জুটের অনেকগুলো পার্সপেক্টিভ আছে। তার ভিতর আমরা অলরেডি হয়তো বা 100% জুট আমরা অ্যাট দ্য মোমেন্ট আমাদের মার্কেটে ইউজে আছে। আমরা স্যাক তৈরি করতেছি, জুটের ইয়ার্ন তৈরি করতেছি যেটা কার্পেটের ব্যাকিং হিসেবে ইউজ হয়। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে অ্যাজ এ টেক্সটাইল ফাইবার আরও কীভাবে এটাকে ডাইভার্সিফাই করা যায়, এটাকে কটন বা অন্যান্য সেলুলোজিক ফাইবারের সাথে কম্পিটেবল করে কতটুকু ব্লেন্ড করা যায়, তো এটা হচ্ছে প্রথম অ্যাসপেক্ট। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশে থেকে শুরু করে যে কোনো দেশেই জুটের, আমি জুট যেহেতু একটি বাস্ট ফাইবার, তো বাস্ট ফাইবারের অন্যান্য প্যারালাল যেগুলো আছে যেমন কটনের সাথে আমাদের লিলেন ব্লেন্ড আছে বা ফ্ল্যাক্সের ব্লেন্ড আছে বা ইদানিং হয়তো বা হেম্পেরও ব্লেন্ড হচ্ছে, কিন্তু আমরা জুটের ব্লেন্ড খুব একটা দেখতে পাই না বা ওভাবে মার্কেটে সব ধরনের প্রোডাক্টের জন্য হয়তো বা ফিজেবল না। তো ফ্ল্যাক্স বা লিলেন বা হেম্পের অল্টারনেটিভ হিসেবে কীভাবে আমরা জুটকে কাজে লাগাতে পারি সেটা হচ্ছে প্রথম একটা অ্যাসপেক্ট। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যদি আমাদের প্রাইস বা কস্টের কথা চিন্তা করি, জুটের দাম হেম্প বা লিলেন বা ফ্ল্যাক্সের চেয়ে অনেক কম এবং অ্যাভেলেবিলিটি আমাদের লোকাল মার্কেটে অনেক বেশি। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে অ্যাট দ্য মোমেন্ট আমাদের নন স্কিন কন্ট্যাক্ট যে প্রোডাক্টগুলো আছে, ফর অ্যান এক্সাম্পল হোম ফার্নিশিংয়ের যদি কথাই বলি যেমন কার্টেন বা কুশন কভার, এই টাইপের প্রোডাক্টের জন্য জুট অনেক বেশি ফিজেবল। তো এই পার্টিকুলার এই তিন চারটা অ্যাসপেক্ট চিন্তা করেই আমরা আসলে কটনের সাথে জুটকে কীভাবে ব্লেন্ড করা যায়, যদিও দুইটা ফাইবার টাইপ আলাদা, দুইটার মাইক্রোনিয়ার ভ্যালু আলাদা, ফাইবার লেন্থ আলাদা, কিন্তু কীভাবে কম্পিটেবল করা যায় এবং কীভাবে ম্যাক্সিমাইজ করা যায় সেই উদ্দেশ্যকে ধরে রেখেই আমরা আসলে এই প্রজেক্টের জন্য আগিয়েছি। ইন্ডাস্ট্রি স্কেলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনারা কী মনে করেন, এটা কতদূর এগিয়েছেন বা এটা আপনার ভবিষ্যৎটা কী দেখছেন আপনারা? প্রথম কথা হচ্ছে যেহেতু একটা এই কটনাইজ জুট আসলে ইয়ার্ন ডেভেলপমেন্ট, এটা কিন্তু আসলে এর আগে যতবার করার চেষ্টা করা হয়েছে এবং ইভেন বিভিন্ন গভর্নমেন্ট অর্গানাইজেশন এবং নন গভর্নমেন্ট অর্গানাইজেশনদের করার চেষ্টা করছে, ওদের এই পার্টিকুলার কিছু চ্যালেঞ্জগুলো ছিল যেটার কারণেই আসলে ওরা এইটা সাকসেসফুল হতে পারেন ইন টার্মস অফ কস্ট এবং টেকিং ইট টু দ্য মার্কেট। তো আমাদের জন্য যেটা হয়েছে, আমরা অলরেডি যেহেতু এটা করে ফেলেছি, আমাদের মনে হয় না এটা ইন্ডাস্ট্রিয়ালাইজড করতে বা ইন্ডাস্ট্রিয়াল স্কেলে বাল্ক প্রোডাকশন করতে মেজর কোনো সমস্যা হবে। হ্যাঁ, ডেফিনেটলি এটার জন্য কিছু সাবসিকুয়েন্ট কিছু প্রসেস অ্যাড করতে হবে যারা এই ইয়ার্নটা তৈরি করবে বা এটা নিয়ে কাজ করবে, তো সেটা হয়তো বা 100% কনভেনশনাল আমাদের যে সেট আপ আছে যে হয়তো বাজার থেকে জুট কিনে নিয়ে আসলাম, জুট কিনে নিয়ে এসে কটনের সাথে ব্লেন্ড করলাম, সেই প্রসেসে গেলে হবে না। তো সেটার জন্য আমাদের কিছু সাবসিকুয়েন্ট প্রসেস অ্যাড করতে হবে, ওই ব্যাপারগুলো যদি অ্যাড করে আমার মনে হয় এটা তেমন বেশি কোনো চ্যালেঞ্জ হবে না। এবং জুট কটনের একটা ওয়ান অফ দ্য মেজর ফিচার হলো যখন আমি কটনের জুট এই ফাইবারটাকে যখন আমি ব্লিচ করে ফেলাই এটা 100% কটনের মতোই দেখতে লাগে। এবং আমাদের, আমি যদি বলি অ্যাপারেল ইন্ডাস্ট্রির জন্য, এটা ডেনিমের জন্য খুব ভালো ইউজ হতে পারে,
যেখানে আমাদের এখন কটনের মার্কেট খুবই গ্রোয়িং, প্রাইস যেহেতু গ্রোয়িং, তো আমরা যদি জুটকে ইনক্লুড করতে পারি এই পার্টিকুলার প্রসেসটাতে এবং কটনায় জুট ইয়ার্ন তৈরি করতে পারি, সেক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশ ওভারঅল ইন্ডাস্ট্রির জন্য একটা এটা অ্যাডেড অ্যাডভান্টেজ হতে পারে। প্রিয় দর্শক, জুট কটন ব্লেন্ডেড ইয়ার্ন তৈরি করার ক্ষেত্রে মেশিনের বিভিন্ন ধরনের অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন ছিল এবং অনেক টেকনিক্যাল সাপোর্ট এবং নলেজ সাপোর্টের প্রয়োজন ছিল। সেই ক্ষেত্রে চিন্তার জায়গাটাতে আসলে যিনি কাজ করেছেন তার কাছ থেকে আমরা আজকে শুনতে যাচ্ছি। তিনি আর কেউ নন, মিস্টার এনামুল করিম, এক্সিকিউটিভ ডিরেক্টর স্পিনিং অপারেশনস নোমান গ্রুপ। অ্যাকচুয়ালি আমরা আমাদের জাবের স্পিনিং মিলে দীর্ঘদিন যাবতই আমরা ফ্লাক্স ফাইবার এবং হেম্প ফাইবার প্রসেস করি। তা আমি দেখলাম যে আসলে ফ্লাক্স ফাইবার এবং হেম্প ফাইবার, এই সিমিলার ফাইবার আমাদের দেশেই আছে, সেটা হলো আমাদের জুট। তখন এই বিষয়ে আমি দেখা যাচ্ছে আমাদের মার্কেটিং টিম এবং জাবের জুবায়ারের টিমের সাথে আমার নলেজ শেয়ার করলাম যে আপনারা বায়ারদের সাথে একটু আলাপ করেন যে আমাদের এই ফাইবার নিয়ে আমরা কাজ করতে পারি কিনা। তখন আমাদের সাথে ইকিয়া বায়ার, তারা আমাদের সাথে এগিয়ে আসলো। তারা বলল যে না, আমরা এই ধরনের আর কি আপনারা স্যাম্পল দেন, আমরা একটু ট্রাই করি বায়ারদের কাছে, আমরা দেখাই আর কি এই ধরনের ফেব্রিক প্রসেস করে, যে কারণে আমরা আর কি এই জুট ফাইবার কালেক্ট করি এবং আমাদের জাবের স্পিনিং মিলে পরবর্তীতে প্রসেস করি। বিভিন্ন আমাদের টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আমরা টোটাল ইয়ার্ন প্রসেস করি এবং আমাদের উইভিংয়ে ফেব্রিক প্রসেস করি এবং আমাদের জাবের জুবায়ারে ডাইং করে আমরা ইকিয়া বায়ারকে সাবমিট করি। এবং আমাদের ডেভেলপমেন্ট অলরেডি শেষ, এখন আশা করি আমরা ভবিষ্যতে এটা বাল্কের অর্ডার পাবো। তবে আমাদের জুট ফাইবার প্রসেসের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আর কি লিমিটেশন আছে, যেটা অর্থাৎ জুটের প্লান্টেশন থেকে শুরু করে আমাদের অর্থাৎ কোন ধরনের প্লান্টগুলো নিলে ফাইনার ফাইবার দরকার। আমাদের আমরা যে জুট ফাইবারটা এখানে পেয়েছি সেই ফাইবারটা আসলে মাইক্রোনিয়ার অনেক হাই ছিল, তারপরে ওখান থেকে যদি আমরা কাজ করি তাহলে এটার একটা ভবি সুন্দর একটা ভবিষ্যৎ আছে, এই ফাইবারের আসে বলে আমি মনে করি আর কি। যেহেতু আমাদের এটা আমাদের দেশের ফাইবার এবং গোল্ডেন ফাইবার, কাজে এই গোল্ডেন ফাইবারকে এখন আমাদের যতই সকল স্পিনাররা এগিয়ে আসে তা আশা করি একটা ভালো আউটপুট আমাদের আসবে এবং আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য একটা ভালো একটা ফেব্রিক ইয়ার্ন টু ফেব্রিক হবে আর কি। স্যার, আমি আপনার কাছে আরেকটা কোশ্চেন করতে চাই যে এখানে যে ভ্যালু অ্যাডেড প্রোডাক্টের জন্য বা প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, সেক্ষেত্রে আপনাদের এই যে ডেভেলপমেন্টটা সেটা কিভাবে ভ্যালু অ্যাড করতে পারে বা নতুন প্রোডাক্ট বাংলাদেশের বিজনেসে নিয়ে আসতে পারে এক্সপোর্টের ক্ষেত্রে, এটা সম্পর্কে যদি একটু বলতেন। আমরা জানি যে আসলে জুট ফাইবার এটা হলো মোর ময়েশ্চার অ্যাবজর্ব করে এবং যেহেতু তার মানে ডাই পিক আপও অনেক ভালো হবে, কাজেই এটা লাস্টার অনেক বেটার হবে আর কি। অর্থাৎ এবং আমরা ফেব্রিক করে দেখেছি যে ফেব্রিকের যে অ্যাপিয়ারেন্স ভেরি নাইস, কাজেই এটা আমাদের অবশ্যই একটা ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট হবে, অন্য অন্য মানে কটনের থেকে অবশ্যই ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট হবে। এবং আপনারা সবাই জানেন যে লিলেন ফেব্রিক সেটা মোর এক্সপেন্সিভ ফেব্রিক, কাজেই লিলেন ফেব্রিকের মতোই একটা ফেব্রিক হবে, কাজেই এটা ভ্যালু অ্যাডেড তো অবশ্যই হবে এবং মোর ভ্যালুয়েবল একটা ফেব্রিক হবে এই জুট কটন ব্লেন্ড দিয়ে যে ইয়ার্ন তৈরি করব আমরা আর কি। প্রিয় দর্শক, ফ্যাক্টরি টেলসের এই এপিসোডে আমরা জুট এবং কটন ব্লেন্ডেড ইয়ার্ন তৈরি করার যে প্রসেস সিকোয়েন্স সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আজকে আমরা এসেছিলাম জাবের স্পিনিং মিলসে এবং এই ইয়ার্ন তৈরি করার পরে সেটা দিয়ে যে ফেব্রিক তৈরি করা হয় সেটা জাবের এবং জুবায়ারের আরেকটি ফেব্রিক ইউনিটে সেটি তৈরি করা হয়েছিল। এবং এই যে টোটাল ডিটেলস আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, অন্য কোনো এপিসোডে অন্য কোনো ফ্যাক্টরি অন্য কোনো বেস্ট প্র্যাকটিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।